वेलकम टू मृण्मयीस किचेन। आज के बिना मसलाय एमनकि लंकार गुड़ो छाड़ा दारुण कलरफुल एवं टेस्टी एक तेलापिया माछेर झोलेर रेसिपि निये चले एसेछि। देखुन आमि रेसिपिटा किभाबे बानाई। निये निएछि तीनटे तेलापिया माछ, एर मध्ये दिए दिच्छि एक चामच लवण और हाफ चामच हलुद। लवण और हलुदटाके माछेर गाए भालो मतो माखिए आमी 10 मिनट माछटाके रेखे दिच्छि। आपनादेर हाते जदि समय कम थाके तबे संगे संगे माछटाके भेजे नेबेन। 10 मिनट पर आमी माछटा भेजे निच्छि। कड़ाईते दिए दिलाम 3 चामच सर्षे तेल। तेलटाके भालो मतो गरम करे निच्छि। एकेबारे धोया उठा गरम करे निते हबे। गरम करे निये एइबार माछगुलोके आमी छेड़े दिच्छि। मोटामुटी 2-3 मिनट पर माछगुलोके आमी उल्टे पाल्टे दिच्छि। भालो मतो उल्टे पाल्टे माछगुलोके आमी भेजे निच्छि। देखुन 7-8 मिनिटेर मध्ये माछगुलो आमार भाजा हये गेछे। आमी एकटु कड़ा करे माछ भाजा पछन्द करि। जे जेरकम माछ भाजा पछन्द करेन से सेई रकमे माछ भेजे नेबेन। आमी माछगुलोके तुले निलाम। आमी कड़ाइते आर एक्सट्रा कोनो तेल एड करछि ना। ওই তেলে দিয়ে দিচ্ছি 1/4 স্পুন কালো জিরে আর 2 কাঁচা লঙ্কা। 3-4 সেকেন্ড পর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, এর ফলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। 2 মিনিট টমেটোটাকে আমি একটু নাড়াচাড়া করে নেছি। দেখুন 2 মিনিটের মধ্যেই টমেটোটা কিন্তু নরম হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ। এই রকম ভাবে হলুদ দেওয়ার ফলে রান্নায় সুন্দর একটা কালার আসবে। আরো 2 মিনিট টমেটোটাকে আমি ভেজে নেছি। দেখুন টমেটোটা এখন একেবারে নরম হয়ে গেছে। এইবার দিয়ে দিচ্ছি 2 কাপ গরম জল। জলটা অবশ্যই গরম দেওয়ার চেষ্টা করবেন, এর ফলে রান্নার টেস্টও ভালো হবে আর রান্নাটা তাড়াতাড়িও হবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। 1/4 স্পুন হলুদ দিলাম, আমার হলুদটা কম মনে হয়েছিল। আর 2 পাকা লঙ্কা দিয়ে দিলাম, আমার ঘরে ছিল তাই দিলাম, না থাকলে দেবেন না। আরও 3 মিনিট ঝোলটাকে আমি ফুটিয়ে নিচ্ছি। 3 মিনিট পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছটা। মাছটা দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে মাছের ভেতর গ্রেভিটা ভালো মতো ঢুকে যায়। মাছটাকে ঝোলের সঙ্গে আরও 3-4 মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি। দেখুন আরও 3 মিনিট আমি ঝোলের সঙ্গে মাছটাকে ফুটিয়ে নিলাম। এর ফলে মাছের ভেতর ঝোলটা ভালো মতো ঢুকে যাবে। আমাদের রান্নাটা শেষের পর্যায়ে। আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর কড়াইটাকে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর এটাকে সার্ভ করে দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। দেখলেন তো কত সহজে আর কত কম সময় মাছের ঝোলটা রান্না হয়ে গেল। যদি রেসিপিটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।